হলিউডের জনপ্রিয় অভিনেতা টম ক্রুজ। অভিনয়ের পাশাপাশি তিনি একজন সফল চলচ্চিত্র প্রযোজকও। করোনার তাণ্ডব চললেও সব রকমের সুরক্ষা মেনেই মিশন ইম্পসিবল সেভেনের শুটিং শুরু করেছেন এই অভিনেতা। করোনার প্রভাব যেমনই হোক না কেন, ক্রুজ সে বিষয়ে সর্বদা সতর্কতা মেনে আসছিলেন। আর তাই তো কোভিড-19 গাইডলাইন ভঙ্গ মেনে নিতে পারেননি তিনি, যার ফলস্বরূপ শুটিং সেটের দুজন কর্মীকে অকথ্য ভাষায় গালাগাল দিয়ে বসলেন ক্রুজ। সেই অডিও এখন নেট দুনিয়ায় ভাইরাল। জানা যায় শুটিং সেটে দুজন কর্মী 6 ফুট দূরত্ব বজায় রাখার স্বাস্থ্যবিধি না মেনে একটি কম্পিউটার মনিটরের সামনে ভিড় করছিলেন, আর সেটা দেখেই খেপে যান টম। সেখানেই অডিওতে রেকর্ড হয়ে যায় টমের দেয়া অকথ্য গালাগাল। অডিওটি সত্য বলে জানিয়েছে রয়টার্স। অডিওটিতে টম ক্রুজকে বলতে শোনা যায়, আপনাদের আর দেখতে চাই না, যদি স্বাস্থ্যবিধি না মানেন আপনাদের চাকরিচ্যুত করা হবে, যদি আবার এমন কাজ করেন আপনাদের আর কাজে আসার দরকার নেই, আমরা গোল্ড স্ট্যান্ডার্ড। আমাদের জন্য হলিউড সিনেমা শুটিংয়ে ফিরতে পেরেছে কারণ তারা আমাদের ওপর এবং আমরা কি করছি সেটির উপর বিশ্বাস রেখেছে। এ সময় তিনি আরও বলেন, প্রতিদিন রাতে আমি স্টুডিও, ইন্স্যুরেন্স কোম্পানি, প্রযোজকদের সঙ্গে কথা বলি, তারা আমাদের দিকে তাকিয়ে আছেন এবং সিনেমা নির্মাণে সাহায্য করছেন, আমাদের জন্য হাজার হাজার মানুষ কাজ পেয়েছেন, আমি এরকম ঘটনা কখনোই দেখতে চাই না। আমি দুঃখিত যে কোনো প্রকার ক্ষমা করতে পারবো না, যদি নিয়ম মানতে না পারেন আপনারা বের হয়ে যান, আমরা সিনেমা নির্মাণ বন্ধ করতে পারবো না, বুঝতে পেরেছেন? যদি আর একবারও দেখি আপনাদের বের করে দেওয়া হবে। চলতি বছরের ফেব্রুয়ারির দিকে ইতালিতে চলছিল মিশন ইম্পসিবল 7 সিনেমার শুটিং, তবে করোনার কারণে তখন সেটা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে টম নিজেই প্রযোজককে জানান শুটিং নিয়ে তিনি আর দেরি করতে চান না, আর এজন্যই আবার ছবিটি শুটিং শুরু হয়েছে। তবে ঘটনাটি কবে বা কখন ঘটেছে সে বিষয়ে জানা যায়নি কিছুই। মিশন ইম্পসিবল 7 সিনেমাটি পরিচালনা করেছেন ক্রিস্টোফার ম্যাককুয়ারি। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রেবেকা ফার্গুসন, ভিং রামেস, সিমন পেক, হেলি অ্যাটওয়েলস সহ আরও অনেকে। আগামী বছর নভেম্বরে সিনেমাটি মুক্তি পেতে পারে। ফাতেমা আনি, সময় সংবাদ।